বিকাশ নগদ ডাসবাংলা ব্যাংক বা আদার্স কোনো ব্যাংকিং সার্ভিস বা আদার্স যে কোনো হেল্পলাইনে যদি আপনি ফোন করেন সেক্ষেত্রে আপনাকে টাকা চার্জ করবে না বা আপনি সম্পূর্ণ ফ্রিতেই কথা বলতে পারবেন। তো কীভাবে এই জিনিসটা করবেন সেই বিষয়টাই মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটিউবস প্রো। বিডিটিউবস প্রোর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনি কীভাবে টাকা ছাড়াই কাস্টমার কেয়ারে কথা বলবেন এই বিষয়টা। এবং এই ভিডিও শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো, আপনি যদি এখন পর্যন্ত বিডিটিউবস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের সাথে বেলেকনটি এনেবল করে দিন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের যে বিকাশ আছে বা ডাসবাংলা ব্যাংক আছে এখানে কিন্তু কল করে থাকি। শুধু বিকাশ বা ডাসবাংলা ব্যাংক নয়, নগদ আছে, উপায় আছে, দেন আদার্স কোনো ব্যাংকিং সার্ভিস যেগুলোর নাম্বার যেমন 16247 16322, তো এই টাইপের নাম্বারগুলোতে আমরা যদি নর্মালি কল করি তাহলে আমাদের 1.67 পয়সা সম্ভবত বা 1.90 পয়সার মতো চার্জ করা হয় প্রতি মিনিটের জন্য। অর্থাৎ আমরা গড় হিসেবে ধরে নিতে পারি যে 1.5 টাকা করে প্রতি মিনিটে চার্জ করা হয়। তো সে 1.5 টাকা যদি আমরা 10 মিনিট কথা বলি তাহলে দেখা যাচ্ছে আমাদের 15-16 টাকার মতো চার্জ করে নেওয়া হচ্ছে। তো সেখানে যদি আমরা একদম ফ্রিতে কথা বলতে পারি তাহলে আমরা টাকা দিয়ে কেন কথা বলবো? তো চলুন আমরা দেখবো এখন যে আমরা কীভাবে সেখানে ফ্রি কথা বলতে পারি। তো এটাতে ফ্রি কথা বলার জন্য আপনাকে আম্বারেটিক নামক যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ব্যবহার করতে হবে। তো প্রথমে বলে নিচ্ছি যে এই জিনিসটা যে সর্বাক্ষণিক থাকবে, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 2021 সাল, এটা যে 2022-23 থাকবে বা এক মাস পরেও থাকবে এমনটা কিন্তু না, এটা যে কোনো মুহূর্তে বদ্ধ হয়ে যেতে পারে। তো যতদিন পর্যন্ত এই সুযোগটা আছে বা এই অফারটা চালু আছে ততদিন আপনি এখানে কথা বলতে পারেন, একদম ফ্রিতে, এক পয়সাও আপনার চার্জ করা হবে না। তো এটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দেবো। দেখুন এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে 7.83 টাকা। তো উপরে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 16216, এটা কিন্তু আপনারা জানেন যে ডাসবাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বার। তো আমি এখানে কল দিচ্ছি। তো মোটামুটি 12 সেকেন্ডের মতো আমি কথা বললাম, তো এখান থেকে কিন্তু আমার পয়সা চার্জ করার কথা ছিল মিনিমাম 30-40 পয়সা বা 12 পয়সা যদি 1 সেকেন্ড ফালস হয়। তো এখানে কিন্তু 1টা টাকাও আমার চার্জ করা হয়নি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো চার্জ করা হয়নি। এরপর আমি বিকাশ যে হেল্পলাইন নাম্বার আছে বিকাশ হেল্পলাইনে কল দেবো। সো মোটামুটি বিকাশের হেল্পলাইনেও আমি কথা বললাম। তো দেখুন আমার এখানে ব্যালেন্স কিন্তু চার্জ করা হয়নি, অর্থাৎ কোনো টাকা চার্জ করা হয়নি। 7.83 টাকা 7.83 টাকাই আছে। তো এরপর অনেকে বলতে পারেন হয়তো রিলোড না নেওয়ার কারণে এই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। তো আমি সরাসরি আমার ব্যালেন্সে ক্লিক করে দেখাবো আপনাদেরকে। তো এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। তো দেখুন এখানে যে ব্যালেন্সটা শো করতেছে সেটা 7.83 টাকাই, অর্থাৎ কোনো ধরনের টাকা চার্জ করা হয়নি। তো আপনি এভাবেই মূলত যদি আমার এটি ব্যবহার করে এসব হেল্পলাইন নাম্বারে কল দেন তাহলে আপনার 1 টাকাও কিন্তু চার্জ করা হবে না, আপনি ফ্রিতেই এখানে কথা বলতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন এবং এখনও যদি বিডিটিউবস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।